আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে এখানে এসেছেন, সারাদিন রোজা রেখেছেন, অনেক ক্লান্ত হয়েও আজকে এখানে এসেছেন। আসলে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যৌথ প্রযোজনার সিনেমা, যৌথ প্রযোজনার সিনেমা তো আমরা নতুন করছি না, এটা চলছে আমাদের জন্মের আগে থেকে। যৌথ প্রযোজনায় সিনেমা করেছেন মিলন চক্রবর্তী যখন সুপারস্টার ছিলেন বোম্বে, অবিচার, তখন সেটা কি যৌথ প্রযোজনা ছিল না? সেখানে শুধু মিলন চক্রবর্তী ছিলেন, সেখানকার তখন নাম করা ভিলেন ছিলেন, আমাদের এখানে তো শুধুমাত্র দুই তিনজন আর্টিস্ট ছিলেন, দুজন নায়িকা ছিলেন, রোজিনা ম্যাডাম ছিলেন, নতুন ম্যাডাম ছিলেন, আর এটিএম সংশোধন হচ্ছে, তো সেটা যৌথ প্রযোজনা ছিল না। এত কেন করছেন ভাই? অবিচার তো এখনো হচ্ছে বোম্বে চ্যানেলগুলোতে দেখাচ্ছে, একটা ভালো প্রোডাক্ট তো, চুরি তো আর করেনি অবিচার। যৌথ প্রযোজনার কথা যদি ধরেন তাহলে দূর দেশ হয়েছে, সমানের প্রোডাকশন অনেক ছবি হয়েছে, অসংখ্য ছবি হয়েছে, এখানকার শিল্পী কাজ করেছে, ওখানকার শিল্পী কাজ করেছে, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কেন ভারত বাংলাদেশ আর কলকাতার মধ্যে যৌথ প্রযোজনা হয়? যেহেতু ভাষাগত ভাবে একটা সিমিলারিটি আছে, কালচারালি একটা সিমিলারিটি আছে, আমরাও ভাত মাছ খাই, মাছে ভাতে বাঙালি, তারাও ভাত ভাত মাছ খায়, তারাও মাছে ভাতে বাঙালি, তো এটা নিয়ে এত প্যাচারও তো কিছু নেই। আর একটি কুচক্রী মহল, আসলে এই ক্যামেরাগুলো যখন এখানে আছে, আজকের কথাগুলো যেমন রেকর্ড হচ্ছে, প্রিন্ট মিডিয়া এখানে আছে, আজকের কথাগুলো যেমন তারা হচ্ছে ছবি তুলে নিচ্ছে, কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আর স্টুপিড, আপনারা সেই ফুটেজ গুলো কেটে দেখেন, আপনারা সেই ইগুলো কেটে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজ গুলো আছে সেটা টেনে দেখেন, স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি এগেনস্টে, তো সেই কথাটা কেন টানছেন? আজ থেকে অনেক বছর আগে যখন নাকি কলকাতার একটা টিম এসেছিল, সেই জিএ প্রসঙ্গে পুরো ইন্ডাস্ট্রি যখন এসেছিল যে আমরা আবার অনেকদিন যৌথ প্রযোজনা ছবি স্টপ আছে, আমরা নতুন করে শুরু করি বা আমরা এক্সচেঞ্জ করি, আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে এক্সচেঞ্জ করার মতো সিনেমা কিন্তু আমাদের দেশে এত এতগুলো হচ্ছে না, বিকজ টেকনোলজির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, এটা অস্বীকার করার কিছুই নেই। যেহেতু আমাদের এখানে ইনস্টিটিউশন নেই, যেহেতু এখানে আমাদের এখানে তৎকালীন সময়ে মানে আপনার ডিজিটালাইজেশনের তেমন কোনো ব্যবস্থা ছিল না, তো তাদের ছবিগুলোর বাজেটও বেশি ছিল, সব দিক থেকে মান ভালো ছিল। আমরা কিন্তু তখন আমি প্রেসিডেন্ট ছিলাম, মিশন সভাপতি ছিলেন আমার জেনারেল সেক্রেটারি, এবং অন্যান্য সংগঠন কিন্তু মিলে আমরা কিন্তু প্রপোজ করলাম যে না, আমরা এক্সচেঞ্জের মধ্যে এখন যাবো না, আমরা যৌথ প্রযোজনার মধ্যে আসবো। যৌথ প্রযোজনা একটা সিস্টেম অ্যাটলিস্ট ভালো আছে, এখানকার শিল্পী ওখানকার শিল্পী, এখানকার কলাকুশলী ওখানকার কলাকুশলী, সবাই মিলেমিশে কিন্তু একটা সুন্দর বন্ডিং তৈরি হয়, ছবির বাজারটা কিন্তু দ্বিগুণ হয়। আজকে এখানকার প্রযোজকের যদি একটা 2 কোটি টাকা লগ্নি হয়, ওখানকার প্রযোজকের 2 কোটি টাকা লগ্নি হয়, 4 কোটি টাকায় কিন্তু একটা হিউজ সুন্দর সিনেমা তৈরি হচ্ছে। আর 4 কোটি টাকা যদি এখানকার সিনেমার প্রযোজকের ব্যয় করেন, তার কিন্তু হাঁটু কাঁপা শুরু হয়ে যায়, বিকজ 4 কোটি টাকা লগ্নি এই বাজার থেকে উঠবে কিনা। তো সেই সেই জিনিসটা মাথায় রেখে, সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু যৌথ প্রযোজনা আমার নতুন করে শুরু হয়েছে। যৌথ প্রযোজনার সিনেমার কথা বলছেন, আজকে যারা একটু আগে নাদের ভাই বললেন যে অনেকেই দেখা যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা অভিনয় করেছেন, আর তারাই গিয়ে রাস্তায় বলছেন যৌথ প্রযোজনা বন্ধ করো, যৌথ প্রযোজনা বন্ধ করো, তাদের একজনকে কাজ করো আবার যৌথ প্রযোজনা, আবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে। যৌথ প্রযোজনা বন্ধ হবে না, তাদের মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সবই হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আর যৌথ প্রযোজনার সিনেমা তো আমি একটা করেছি, শিকারি, আপনারা এখানে যারা আছেন, ইনফ্যাক্ট বাংলাদেশের যত মানুষ আছেন আপনারা সকলেই জানেন, মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সমস্ত প্রিন্ট মিডিয়া, আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা কিন্তু সবাই কিন্তু আপনার অনেক ধন্যবাদ দিয়েছেন আমাকে, যে আপনার শাকিব খান আপনি আমাদের মান রেখেছেন, আপনারা অনেক ধন্যবাদ দিয়েছেন জাজ মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে, যে এত সুন্দর একটা চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন, আমাদের দেশের শিল্পী নিয়ে, আমাদের সুপারস্টার নিয়ে আপনারা ওখানে এরকম নাম ভূমিকার একটা ছবিতে অভিনয় করিয়েছেন, নাম ভূমিকার একটি ছবি বানিয়েছেন, এবং যেই ছবিটি শুধু এখানে নয়, ভারতের আপনার পশ্চিমবঙ্গ, আপনার আসাম স্টেট, এবং আপনারা জানেন কানাডা, অস্ট্রেলিয়া, ইনফ্যাক্ট মালয়েশিয়াতে আমি আব্দুল আজিজ সাহেব, আপনার ইনু সাহেব, আমরা কিন্তু পুরো একটা টিম দিয়েছিলাম মালয়েশিয়া, কিন্তু ফার্স্ট টাইম বাংলা সিনেমা এত বড় করে কিন্তু প্রদর্শিত হয়েছে, এবং সেই থেকেই কিন্তু ধারাবাহিকতা স্টার্ট হয়েছে, সেই থেকেই কিন্তু কানাডায় ধারাবাহিকতা স্টার্ট হয়েছে, এবছরও কিন্তু কানাডায় এই ঈদের সরাসরি সিনেমার কথা ছিল, নবাব কথা আছে এখনো, নবাব
আজকে যখন নবাব নিয়ে কথা হচ্ছে যে নবাব ধরা হচ্ছে একবার মুখে হাত দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে বলেন তো প্রিভিয়ার কমিটিতে দেখার পর প্রিভিয়ার কমিটির একবার রিপোর্ট হয়েছে কিন্তু যে নবাব হচ্ছে এমন একটা সিনেমা ওয়াহ একটা সিনেমা দেখে মনে হলো যে ভারতীয় মাটিতে বাংলাদেশের জয় চলচ্চিত্র পরিবার তাহলে আমরা পরিবারকে গত 12 বছর তো শ্রম দিয়ে যাচ্ছি সবসময় আমরা দেখেছি পরিবার বলতে কি বোঝায় আপনারা সবার পরিবারে দেখেছেন যে পরিবারের যে ছেলেটা যে মেয়েটা যে সদস্যটা পরিবারের আচ্ছা পরিবারের আরেক সদস্য এসেছেন কাল গিয়ে যাবে সুজলন যাবে বাবা তো পরিবারের যে সদস্যটা বা পরিবারের যে ছেলেটা যে মেয়েটা হচ্ছে মেধাবী হয় বা উপার্জনক্ষম হয় বা উপার্জন মানে পরিবার নির্ভর করে তার উপর তাকে কিন্তু পরিবার কিন্তু সাপোর্ট করে তার প্রতি কিন্তু পরিবারের একটা সুদৃষ্টি থাকে বাবা মা পরিবারের সমস্ত সদস্যরা কিন্তু তাকে অনেক টেক কেয়ার করে মানে আজকে যদি চলচ্চিত্র পরিবারের কথা ধরা হয় তাহলে কি বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে না আজকে যারা কাজ করছে এখানে তাদেরকে হচ্ছে টেনে টেনে নামাও ভালো কাজ যারা করছে তাদের টেনে টেনে নামাও আরে ভাই নবাব সিনেমা তো এমন একটা সিনেমা যে বাঙালি জাতির জন্য গর্বের একটা সিনেমা বিকজ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালে হাইলাইট করে তুলে ধরা হয়েছে কই আপনারা যারা চাপাবাজি করছেন রাস্তায় নামছেন একটি সিনেমা বানিয়েছেন আপনারা গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা বানাননি তো যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী আরে বোকার নাম ভূমিকায় তো নবাব বাংলাদেশ শাকিব খান পাশে লেখা আছে কিন্তু বাংলাদেশ আরিফিন শুভ বাংলাদেশ ফেরদৌস বাংলাদেশ হিরোইনদের ক্ষেত্র ফারিয়া বলেন মিম বলেন যারাই কাজ করছে লেখা আছে কিন্তু বাংলাদেশ আজকে অমিত ভাই কাজ করছেন সীমা শানু কাজ করছেন রেবেকা আপা কাজ করছেন কি হয়েছে যৌথ প্রযোজনায় অ্যাটলিস্ট এখান থেকে ওখানে যখন 10টা শিল্পী কাজ করছে 5 জন শিল্পী কিন্তু ঘুরি শিল্পী কিন্তু ওখানে টিকেই যাচ্ছেন 5টা ভালো টেকনিশিয়ান কিন্তু টিকেই যাচ্ছেন তার কিন্তু সবসময় কিন্তু গল্প পেয়ে যাচ্ছেন এবার যে প্রোডাকশনের সিনেমা হোক আজকে একটি সিনেমা আমি করছি রংবাজ আপনারা রংবাজের কাহিনী তো সবাই জানেন কিভাবে টেনে হেডসে রংবাজের সাথে যেরকম রংবাজি করলেন যা কালার করলেন নিজেরাই মনে হয়েছে যে একেবারে মানে কি বলবো ভাষায় হারিয়ে ফেলেছি আর রোজার দিন এত খোলামেলা কথা বলাও যায় না তো সেখানে কেমন হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে নায়করা রজ্জাককেও কিন্তু তারা ছাড়েননি যে নায়করা রজ্জাকের অবদান চলচ্চিত্রে বলে নেই তাহলে কার অবদান ছিল চলচ্চিত্রে কার অবদান আছে চলচ্চিত্রে সেই পরিবারকে কিন্তু আঘাত করা হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করে আজকে রংবাজ চলচ্চিত্রের সাথে কিন্তু ভারতের দেখবেন আপনার প্রখ্যাত একটা কোম্পানি বিখ্যাত একটা কোম্পানি ভেঙ্কটেশ ফিল্মস কিন্তু তার সাথে জড়িত ডিউ টু শাকিব খান আমি তাদের একটি সিনেমা অভিনয় করছি একটি ভালো সিনেমা অভিনয় করছি সিনেমাটা অলমোস্ট 70% কাজ হয়েছে আপনারা সকলে জানেন নামটা এখন ঠিক হয়নি দুসরা তার সাহিত্যিক আমার বিপরীত অভিনয় করছেন আর অনেক শিল্পী অভিনয় করছেন সেই সিনেমাটিতেও কিন্তু আমি আমার দেশের সমস্ত শিল্পীদের ধরে ধরে যার ভিসা আছে আমি কিন্তু প্রত্যেককে ঘুষ করেছি তার অনেকেই কিন্তু এখানে আছে অনেকেই যারা নেই তাদের প্রত্যেককে কিন্তু আমার ভিসা করিয়ে করিয়ে নিয়ে গেছি বলিস আমার যখন ওখানে একটা অবস্থান আমি দেখছি যে তৈরি হচ্ছে বা হয়েছে বা ন্যূনতম একটা অবস্থান তৈরি হয়েছে আমি আমার জায়গা থেকে কিন্তু পুশ করা শুরু করেছি 10টা শিল্পী পুশ করেছি আজকে রংবাজ সিনেমায় তাদের কিন্তু লগ্নের পরেও আপনি দেখবেন রংবাজ সিনেমার সব আর্টিস্টই তো বাংলাদেশের এটাও কি যোগ্য প্রতারণা এটা তো তারা ইনভেস্ট করছে না আপনি দেখবেন যে সুইজারল্যান্ডে আমরা গান করে এলাম ইন্ডিয়াতে গান করলাম ফাই করলাম সুতরাং তাদের একটা বড় ইনভেস্ট আছে সেখানে এটাও কি প্রতারণা আজকে রংবাজ সিনেমাটাও তো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে রোজার আগে সিনেমা শেষ হয়ে এতদিন সেন্সার হয়ে এতদিন কিন্তু ছবি চলে আসতো একটা কথা কিন্তু বারবার হল মালিকরা কিন্তু একটা কথা বারবার বলে প্রদর্শক সমিতি বুকিং এজেন্ট সমিতি হল মালিক সমিতি যে ভাই একটা সময় তো ছবি রিলিজ হতো 12টা 15টা 16টা সিনেমা রিলিজ হতো 10টা 12টা তো আমি নিজে এসেই দেখেছি যখন সিনেমা এসেছে 10টা 12টা 15টা সিনেমা রিলিজ হয়েছে ইতকে কেন্দ্র করে হল ছিল না আমরা সিনেমায় নেই তো হল করবো কোথেকে হল খুলবে কোথেকে তো আজকে যখন আজকে দুইটা যৌথ প্রযোজনা সিনেমা মুক্তি পাচ্ছে দুইটা লোকাল প্রোডাকশন মুক্তি পাচ্ছে আমার মতে আরো ছবি মুক্তি
মুক্তি পাক, সুমার একটা ছবি মুক্তি পাক, আরেকজনের একটা ছবি মুক্তি পাক, বাপের একটা ছবি মুক্তি পাক, তাহলেই তো হচ্ছে লোকে বন্ধ হলগুলো খুলবে, তাহলে একটা কম্পিটিশন ক্রিয়েট হবে। আজকে দেখেন যে সমস্ত কিছু তুমনে মুচকে সবাইকে আটকে দিয়ে কি হয়েছে করে যাচ্ছি। আপনারা তো কোনো চেষ্টা করছেনই না, এক একজন সাহেবকে ধরে নিয়ে আসছেন, সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন, বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন, অমুক সাহেব তমুক সাহেব, কোথায় ছিলেন আপনারা সাহেব? এতগুলো বছর তো কোনো সাহেব ফাহেব দেখলাম না। আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, একটা ভালো উদ্যোগের সময় যখন ডাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না। আপনার সাহেবরা তো অনেক টাকা হয়েছে, লগ্নি করছেন না কেন? সাহেবদের কাছে তো কম টাকা নেই, তা আপনারা লগ্নি করছেন না কেন? তারা কেউ লগ্নি করবে না, তারা সিনেমাও বানাবে না, আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে নেয়, নেতাগিরি করবো, নেতাগিরি করবে। সো এই সমস্ত নেতাগিরি দেখার সময় আমাদের নেই, আর এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফাত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই। সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে, সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আজকে আজকে যারাই আন্দোলন করছে, কালকে দেখবেন আন্দোলনের অবস্থা কি হয়, তারপর দেখবেন কি হয়। যে আন্দোলনের কোনো ভিত্তি নেই, আমার কথা হচ্ছে যে যদি যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হয় ঠিক আছে, আটকান আপনি সিনেমা, যদি আইনের মধ্যে না পড়ে এখন আপনি পায়ে পায়ে আইন ধরবেন। বাংলাদেশের মানুষ এভাবে তাকায়, উনি এভাবে ঘুরে কেন তাকালো? এত কিছু তো দেখতে হবে না, আপনার তো দেখতে হবে এটা অশ্লীল সিনেমা কিনা। এটা তো কোনো অশ্লীল সিনেমা না, নবাব কি একটা অশ্লীল সিনেমা? নবাব কি এমন কোন সিনেমা যেটা সমাজে বিরূপ প্রভাব পড়বে? নবাব হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ইন্টারন্যাশনালি হাইলি প্রেজেন্ট করা হয়েছে, খুব সম্মানের সাথে প্রেজেন্ট করা হয়েছে, যে সিনেমাটা ইন্টারন্যাশনালি চলবে এবং ইন্টারন্যাশনালি আমাদের প্রশাসনের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে। আমি তো যখন ফোন করেছিল এখান থেকে আজিজ সাহেব, আমাকে যখন ফোন করলো ব্রাদার, আমি ভাবলাম যে মনে হয় যে প্রিভিউ কমিটি দেখেছে বা সেন্সর দেখেছে, তাকে মেবি একটা প্রশংসা পত্র দিয়েছে। আঙ্কার সেন্সর তো দেবে, এটা তো আমার জানার কথা, আমি সিনেমার হিরো, আমি তো জানি গল্প। আঙ্কার তো দেবে, তার সাথে একটা প্রশংসা পত্র দেবে, বিকজ আমার এই পর্যন্ত আপনারা সকলেই জানেন যে নবাবের গান, নবাবের ট্রেইলার, নবাবের টিজার সমস্ত কিছুই কিন্তু এখন সবার কাছে খুব আকর্ষণের একটা ব্যাপার, সবাই কিন্তু খুব পছন্দ করছেন, শেষ সংলাপ পছন্দ করছেন, দেশকে বাঁচাবো বলেই শপথ নিয়েছে এবং সেটা আমি একাই পারবো। এই যে দেশাত্মবোধ কিন্তু সবাইকে জাগ্রত করছে। আমি ভেবেছিলাম মনে হয় প্রিভিউ কমিটি বা সেন্সর বোর্ড আজিজ সাহেবের একটা প্রশংসা পত্র দিয়েছে, এই জন্য আমাকে ফোন করেছে, বারবার অনেকবার ফোন দেখলাম, বা আমাকেও মনে হয় একটা দিয়েছে যে ভালো কাজ করেছেন, আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন, আপনাকেও ধন্যবাদ দিয়েছে অনেক আপনারই। তো আজকে সারা রাত কাজ করে আজকে যখন আসলাম, যে প্রশংসাপত্র দূরের কথা, এটাকে কিভাবে আটকানো যায় সেই চেষ্টাই ব্যস্ত হয়ে আছে। তো এই সমস্ত ভণ্ডামোর সাথে আমরা কখনোই ছিলাম না, আমরা কখনোই থাকবো না। আবারও সেই মূর্খের দলদের আমরা বলতে চাই, আমরা গত যখনই যেই আন্দোলন করেছি চলচ্চিত্রের স্বার্থে আমরা আন্দোলন করেছি, আজকেরও যে বিষয়টা সেটা চলচ্চিত্রের স্বার্থেই। কিন্তু এখানে যদি যৌথ প্রতারণার কিছু হয় আপনারা সেটা ধরেন, সেটা ধরেন, কিন্তু এখানে তো তেমন কোনো প্রতারণার কোনো কিছু দেখছি না। ভালো সিনেমা বানাচ্ছে, ভালো সিনেমার দরকার। আপনার গত ঈদের পরে এক আয়নাবাজি ছাড়া সিনেমা কোথায়? তো হল বাসবে কি দিয়ে? হল তো এমনি বন্ধ হয়ে যাবে। সেই প্রতারণার সাথে আপনারা কেউ থাকবেন না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিকজ আপনারা যারা সামনে বসে আছেন দায়িত্ব কর্তব্যটা কিন্তু আপনাদেরও। এক সময় আওলাদ ভাই ছিলেন, এক সময় অনেক আজাদও ছিলেন চলচ্চিত্র সাংবাদিক, তাদের নিয়ে কিন্তু পুরো দেশ কিন্তু গর্ব করত, চলচ্চিত্রের যে কোনো সংকটে তারা কিন্তু ছাপিয়ে পড়ত। আপনারাই কিন্তু আজকের রাজা চাওয়া, আপনারাই কিন্তু আজকের আওলাদ ভাই, শরীফ ভাই, এরকম সবাই। তো আপনাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে সুন্দর সিনেমা সুন্দরভাবেই যেন প্রদর্শিত হতে পারে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, এবং আমাদের ওই ব্যর্থ লোকদের সাথ দেবেন না, ওই অকর্মণ্ড লোকদের সাথ না দিয়ে যারা ভালো কাজ করতে চায় প্লিজ তাদেরকে সাপোর্ট করুন। তাহলে এই দেশের চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে, একদিন সেই দিন বেশি দূরে নয় যেদিন কামস ফেস্টিভ্যালে আমাদের চলচ্চিত্র, আমাদের ফ্ল্যাগটা উঠবে। আর আপনাদের মাধ্যমেই আমি সরকারকে বলতে চাই,
মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, সরকারকে বলতে চাই, তথ্যমন্ত্রী মহোদয়কে বলতে চাই, সরকারের যারা আছেন যে যারা ভালো কাজ করছেন তারা যেন সুন্দর ঠান্ডা মাথায় ভালো কাজ করতে পারে সেইটা শুধু আপনারা নিশ্চিত করুন। তাহলে কাজ বলেন আর অস্কার বলেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।